রাজশাহী মহানগর জামাতে ইসলামের আমির আতাউর রহমানকে বিস্ফোরক সহ রাজধানী ঢাকার কল্যাণপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব জানায়, মঙ্গলবার সকালে আতাউর রহমান ট্রেনযোগে ঢাকায় রওনা দেন, কিন্তু মাঝপথে ট্রেন থেকে নেমে বাকি পথ বাসে করে ঢাকায় আসেন। তার কাছ থেকে 20টি বোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়। নাশকতার পরিকল্পনার জন্য তিনি ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন র‍্যাবের কর্মকর্তারা। সে জামাতে ইসলামের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, বিশেষ করে রাজশাহী অঞ্চলে যে হরতাল, অগ্নিসংযোগ, হত্যা এবং চোরাগোপ্তা হামলা, সকল কর্মকাণ্ডের মূল যে পরিকল্পনা তার মাধ্যমে হয়ে থাকে। রাজশাহী থেকে সে ঢাকায় এসছেন এবং বিভিন্ন প্রকার ধ্বংসাত্মক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য, এবং সে অন্যান্য ঢাকায় যেসব জামাত কর্মী রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য সে পরিকল্পনা নিয়ে এসেছেন।